দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামে বন মহোৎসবের আয়োজন করা হয় দুর্গাপুর পুরসভার তরফে। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পানভালম এবং মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার। বন মহোৎসবকে কেন্দ্র করে স্টেডিয়াম চত্বরে লাগানো হয়েছে 50টি গাছ। প্রত্যেকটি মানুষ সাধারণ মানুষের দ্বারা তাদেরকে দেখিয়ে তাদের বাড়ির কোনো উৎসব, বিবাহবার্ষিকী বা বাচ্চার জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠান, তারা কিন্তু সেক্ষেত্রে গাছ দেয়। গাছ দেওয়া হয়, গাছ লাগানো হয়, একটু গাছের রক্ষণাবেক্ষণ যেটা বোঝায়, অর্থাৎ 3 মাস পর্যন্ত তাকে ঘুরে রাখা হয়। মাননীয় মন্ত্রী বলছিলেন 2 বছর সময় লাগে একটা গাছকে বড় হতে, 2 বছর সময় লাগে। বলছি দিদি, 43টা ওয়ার্ডে কতটা গাছ লাগানো হবে? 1000টা গাছের আমরা উদ্যোগ নিয়েছি।